সিলার দুটোর মেকার সিস্টেম কোম্পানি আর ফিঙ্গারপ্রিন্ট যদি মিলে যায় তাহলে আমরা খুনিকে নিশ্চয়ই ধরতে পারবো। সিগারেটের টুকরো দুটো কি ল্যাবে পাঠানো হয়েছে? না স্যার, কুশল আজ দিয়ে আসবে। কেন কুশল? ল্যাবরেটরি বলবে যেন তাড়াতাড়ি দেয়, রিপোর্টটা যেন কালকের মধ্যেই আসে। ঠিক আছে, কিন্তু স্যার ঠাকুর মশাই যে বললেন যে উনি সিগারেট টিগারেট কিছু খান না, তাহলে ওনার বাড়ি থেকে সিগারেটের অংশ এলো কোথা থেকে? কি জানো তো কুশল, এটাই তো ক্লু মানে রহস্য। ক্লু আর রহস্য মিলে সবকিছু রহস্য ভেদ করতে হবে। অখিলেশ বাবু হয়তো সিগারেট খান, অথবা এমন কেউ ওর বাড়িতে আসেন যার সিগারেট খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ স্যার, সেটাও হতে পারে, কিন্তু আমাদের এখন ল্যাবরেটরি রিপোর্টটা জন্য অপেক্ষা করতে হবে, ওটাই আমাদের টার্নিং পয়েন্ট। যাই হোক, অখিলেশ বাবুকে আমাদের ওয়াচে রাখতে হবে। কিন্তু সেটা কি করে স্যার? স্পাই লাগাতে হবে। ঠিক আছে স্যার, ওকে খবর তো। হ্যাঁ আজই খবর দাও। আমাদের বাড়ির চাকরটা শাহজাল প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সরিয়ে দিয়ে আসবে। কে তুমি? এখানে কি চাই আর কাকে দরকার? ও আমি হলো শিবপ্রসাদ মন্ডল, একটা কাজের সন্ধানে করছিলাম, একটা কাজ পেলে খুব ভালো হতো। একটা কাজ দেবেন বাবু? আমার এখন কাজের লোকের দরকার নেই, তুমি যাও, তুমি এখন আসতে পারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা তোমার বাড়ি কোথায় আর মাইনে কত নেবে? বাবু আমার বাড়ি দাসগ্রামে, আপনি যা মাইনে দেবেন তাই হবে। এসো আমার সাথে এসো, কাজগুলো সব বুঝে না, বাড়ি পরিষ্কার থেকে রান্না করা সব তোমাকেই করতে হবে। আর ওর ফিরবেন না, তুমি এখন যাও, আমাদের দুজনের রান্না করবে। আচ্ছা বাবু, এই বাবুটি পরিচিত রান্না খুব সুবিধা হতো। কি সুবিধা? হঠাৎ যদি আমি বাড়িতে না থাকে গত এক মাসে অফিস বাবুর ফোন থেকে একই নম্বরে বারবার ইনকামিং আর আউটগোয়িং হয়েছে। হ্যালো, হ্যাঁ অফিস বাবু বলুন। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে এখানে জানিয়ে দিচ্ছি। স্যার, অখিলেশ বাবু ফোন করেছিলেন, বললেন দেবরাজ বাবু ফ্লাইট থেকে এক্ষুনি নেমেছেন, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবেন। লেটস গো। আচ্ছা দেবরাজ বাবু কোথায়? তিনি এসেছেন, ওর একটু বিশ্রাম নিতে, মানে থেকে এসেছেন তো। আর নিচে যাকে কাজ করতে দেখলাম, ও কি কাজের লোক নাকি দেখুন এসেছে? হ্যাঁ, কিছুদিন আগে ঘুরছিল কাজের সন্ধানে, তাই আমি ওকে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আমি দেবরাজ বাবুকে ডেকে নিয়ে আসছি।
ছিল আপনার সাথে, তাই ডাকা আপনার। বলুন কি কথা বলতে চান? তো কোথায় থাকো আপনি? আমার ব্যাঙ্গালোরে থাকা হয়, ব্যবসার কাজে আমাকে থাকতে। কিসের ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তো দেবরাজু কতদিন আসা হয়নি বাড়িতে? শুনেছি বাড়িটাও তো আপনারই। হ্যাঁ এই বাড়িটা আমারই, তা প্রায় বছর চার তো হবেই আমি এখানে আসি। তা দেবরাজু আপনি তো নিশ্চয়ই জানেন যে সাজাদ খান খুন হয়েছে, সেই ব্যাপারে আপনার কিছু জানা আছে নাকি? না স্যার, ও যখন খুন হয় তখন তো স্যার আমি এখানে ছিলাম না। অখিলেশ আমাকে ফোনে জানালো তাই আমি ব্যাপারটা জানলাম। কিন্তু জানেন কি স্যার, ছেলেটা খুব ভালো ছিল, নিরপেক্ষ ছেলে ছিল, বুঝলেন? কে যে ওকে খুন করলো তা ঈশ্বরই জানেন। আচ্ছা ওইখানে কতদিন কাজ করছিল? বছর ছয় সাত তো হবেই। আচ্ছা সাজাদ খানের বাড়িটা কোথায়? আমার যতদূর জানা আছে স্যার, ওর বাড়িটা আমাদের গ্রামের বাড়ি থেকে দু চার কিলোমিটার দূরে হবে। ওটা চৈত্রপুর বলে একটা গ্রাম আছে না স্যার, ওইখানে ওর বাড়ি। বাবু ঠিকই বলেছো। ওর বাড়িটা কে কে থাকে? ওর বাবা মা দুজনেই মারা গেছে, এখন আর কেউ আছে বলে আমার মনে হয়। তবে আপনারা এগিয়ে দেখতে পারেন কোনো আত্মীয় স্বজনের যদি খোঁজ খবর পান। ঠিক আছে স্যার, ফোন নিয়ে দেখতে হবে। ঠিকই বলেছো। আচ্ছা দেবরাজু আজকের মতো আসি, প্রয়োজন হলে আবার আসবো। দেখুন আমি তো একই গ্রামে বাড়ি হলো, অনেকটা দূরে থাকি তো, আমার বাড়ি ওই প্রান্তে, আমি ঠিক সেই খবরগুলো জানি না, আপনারা একটু খোঁজ নিয়ে দেবেন।
কে? আমি বাবু। এখানে এসো। বসো। ক্রাইম ব্রাঞ্চ অফিসাররা শাহজাদের গ্রামে ইনভেস্টিগেশনে যায়। ওনাদের কাজ ওনারা করবে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। অখিলেশ বলুন, তুমি ফোনটা কাকে কি করিয়েছ? ফোনটা কুলদীপই করেছে। সে এখন কোথায়? সে এখন আমাদের পুরনো গোডাউনে রয়েছে। আচ্ছা অখিলেশ, ও পেশাদারি খুনি ছিল তো? ও কথাই বলেছিল। ও যদি পেশাদার খুনি হতো তাহলে তো মার্ডার প্লেসে কোনো রকম প্রমাণ রেখে আসতো না। তাহলে এখন কি হবে ও? ভাবতে হবে, খুব বেশি করে ভাবতে হবে। তবে তুমি কুলদীপের উপর নজর রাখবে, ও যেন কোনো প্রকার পুলিশের কাছে যেন প্রকৃতি কথা প্রকাশ না করে। ঠিক আছে বাবু, আমি ওকে যা বোঝানোর বুঝিয়ে দেবো। ড্রাগের ব্যবসাতে কিন্তু এর একটা এফেক্ট পড়বে, বুঝলো অখিলেশ? আমি ভাবছি আমার এই ব্যবসাটা যেন আমার লাটে না হবে। লাটে উঠবে কি? কুলদীপ যতক্ষণ আছে মাল ঠিক প্রচার হবে। অখিলেশ তুমি এখন নিচে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে বাবু, এখন আসছি। টাকা পয়সা নিয়ে কোনো চাপ নেই, তুই যেখানে থাকবি ঠিক সময় পৌঁছবি। তুই যত তাড়াতাড়ি সম্ভব আন্ডারগ্রাউন্ড নিয়ে
এসো শিবু, কাকিলে শিবু কলে কটা দাও। স্যার কল লিস্টে। কিন্তু স্যার অখিলে শিবু কলে কত আমরা আগে চেক করেছি। হ্যাঁ কলে কত চেক করেছি শিবু। স্যার এটা অখিলে শিবু সেখানে পড়ে কল লিস্টে। একের ফোন বুঝলে স্যার এটা অখিলেশ বাবু সেকেন্ড ফোন, মানে অখিলেশ বাবু আমাদের অপকাশে অন্য কারোর সাথে কথা বলে, সেটা জানি না কি ব্যাপারে, আমাদেরকে তো সেটা বলেইনি। তা শিবু ওই ব্যাপারই কলে কটে এনেছিল, শিবু আমাকে ফোনও করেছিল এই ব্যাপারে, তা সেই জন্যই শিবুকে বললাম আজকে তাড়াতাড়ি যাতে কলে কটা নিয়ে চলে আসে। তা কলে কটা দেখো একবার পুত্র, একই নম্বরে তো বারবার কল গেছে, আগেই বুঝেছি আসল খেলাটা কিন্তু অখিলেশ বাবুই খেলছে। কুশল কলের কথাটা আজ কেস করা বসো শুরু। আচ্ছা শিবু তুমি আজের মধ্যে এসো, আর অখিলেশ বাবু বাড়িতে যাচ্ছ, যা খবর হবে আপডেট করতে থাকবে, এসো তাহলে। স্যার ও এখন দেবরাজবুর বাড়িতে। তো বাড়িতে গো ফাস্ট। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তুই আর কবে থেকে ছড়া উড়াতে শুরু করলি? সরকার আপনি জায়গা আপনার। দেবরাজবাবুর বাড়িতে? হ্যাঁ, এখানে অখিলেশ বাবু
মার্ডার হয়েছে। হ্যাঁ আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, সন্দীপকে ধরার চেষ্টা করছি। হ্যাঁ রাহুলকে বলছি লোকেশন ক্যাপচার করার। স্যার পলিটেকনিক কোথায় পাঠানো? আমরা খালে বাড়ি স্যার সার্চ করেছি কিন্তু আমরা ওনাকে পাই। শিবু বডিটা না যাওয়া পর্যন্ত এখানে তুমি থাকো, আর কুশল রাহুলকে ফোন করো, বলো কুলজিতে এখন যে নিউ লোকেশনটা সেটা আমাকে তাড়াতাড়ি পাঠাতে। ওকে, আর বলো যেন ও এসে যেন বাড়িটাকে সিল করে দিয়ে যায়, বডিটা নিয়ে যাওয়ার পরে।